মহাপাতকের জীবনের সদ্গুরুর লীলা লেখক শ্রী হরিদাস বসু কন্যাগণের দীক্ষার জন্য কলিকাতা গমন পর্ব দ্বিতীয় যে পিতা সন্তানকে ধর্ম শিক্ষা দেন সেই পিতাই যথার্থ সন্তানের হিত সাধন করেন মানুষ অনাদিকাল হইতে নানা জনি ভ্রমণ করিয়া বেড়াইতেছে এবং পুনঃ পুনঃ সংসার যাতনা ভোগ করিতেছে জন্ম মরণরূপ বিপদ হইতে নিস্তার পাইবার তাহার উপায় নাই মনুষ্য জন্ম সুদুর্লভ কেবল এই মনুষ্য জন্মেই মানুষ ভগবত উপাসনা দ্বারা এই দুস্তর ভবসমুদ্র উত্তীর্ণ হইতে পারে এই সুদুর্লভ মনুষ্য জন্ম লাভ করিয়া যদি কেহ ভগবত উপাসনা না করে তবে তাহার মতো আত্মঘাতী আর কে আছে ধর্ম যে কেবল পরকালের জন্য তাহা নয় ধর্ম ইহকালের সম্ভোগের বস্তু ইহাতে মনুষ্য জীবন মধুময় হয় ধর্ম লাভ হইলে কাম ক্রোধাদি রিপুগণের অত্যাচার আর সহ্য করিতে হয় না দুষ্প্রবৃত্তি সকল দূরীভূত হয় সাধুবৃত্তি সকল অন্তরে জাগরিত হয় প্রাণের মধ্যে অমৃতের লহরী খেলিতে থাকে ঋষিরা বলিয়াছেন ভুমই বা সুখ নলপে সুখমস্তি সেই ভূমা পরমেশ্বরী সুখ যাহা ক্ষুদ্র যাহা অনিত্য তাহাতে সুখ নাই মানুষ সুখের জন্য লালায়িত অবিশ্রান্ত সুখের জন্য ফিরিতেছে কিন্তু এমনই ভ্রান্ত যে সুখস্বরূপ ভগবানকে পরিত্যাগ করিয়া মরিচিকায় জলভ্রমে সংসার দাবানলে পতিত হইয়া নিশ দগ্ধীভূত হইতেছে এই ভয়াবহ সংসার যাতনা যাহাতে ভোগ করিতে না হয় সেই জন্য আমি আপন আপন কন্যাগণ আত্মীয় স্বজনকে ভবরক বৈদ্য সদ্গুরুর নিকট লইয়া যাইতেছি বাবুর সহচরগণ সকলেই ইংরেজি শিক্ষিত বুদ্ধিমান ও সুসভ্য আমার কথাগুলি স্থিরভাবে শ্রদ্ধার সহিত শুনিতে লাগিলেন দুই ঘন্টা কাল সুদীর্ঘ বক্তৃতা শ্রবণ করিয়া বলিলেন আমরা আপনার কথা শুনিয়া বড়ই পরিতৃপ্ত হইয়াছি এমন কথা আর আমরা কখনো শুনি নাই এখন একটি কথা জিজ্ঞাসা করি আপনার ছোট কন্যাটি নিতান্ত বালিকা ইহার এখনো জ্ঞান হয় নাই এই কন্যাটি ধর্মাধর্ম কি বুঝে এত অল্প বয়সে দীক্ষা দিবার কারণ কি আমি বহুকাল পরে যখন ধর্মের অত্যন্ত গ্লানি উপস্থিত হয় তখনই সদ্গুরুর আবির্ভাব হয় মনুষ্য জীবন ক্ষণভঙ্গুর সদ্গুরু সুদূর্লভ সদ্গুরু মিলিয়াছে দীক্ষা কার্যে কি আর কাল বিলম্ব করিতে আছে যদিও ছোট কন্যাটি নিতান্ত বালিকা তাতে কোনো ক্ষতি বৃদ্ধি নাই সদ্গুরু আত্মায় শক্তি সঞ্চার করেন এই শক্তি চিরকাল আত্মার উপর ক্রিয়া করিবে নারদ মহাশয় সুখদেব ও প্রহ্লাদকে গর্ভাবস্থায় দীক্ষা দিয়াছিলেন আমার কন্যাটি যখন বড় হইবে তখন এই শক্তি আপনা হইতে যা গিয়া উঠিবে গুরুদত্ত নাম আপনা আপনি ভিতর হইতে বাহির হইবে এবং গুরুদত্ত শক্তি ইহাকে সাধন পথে পরিচালিত করিবে বাবুগণ গুরুদত্ত নামের অর্থটাও তো জানা আবশ্যক আমি গুরুদত্ত নামের অর্থ না জানিলেও কোনো ক্ষতি নাই কারণ নাম কথা নয় নাম শক্তি বস্তু শক্তির গুণ কোথায় যাইবে বস্তু শক্তি জ্ঞানের অপেক্ষা করে না জানিয়াই হোক আর না জানিয়াই হোক আগুনে হাত দিলেই পুড়িবে শক্তি আপনার কাজ করিবে সদগুরুর নিকট দীক্ষা লইতে মূর্খ জ্ঞানী সকলের সমান অধিকার বাবুগণ আমরা কুলগুর নিকট দীক্ষা গ্রহণ করিয়াছি গুরুদত্ত নাম যে শক্তি তাহা তো আমরা বুঝিতে পারি না শক্তির কার্য কিছুই টের পাই না আমি আপনারা যে নাম পাইয়াছেন তাহা কি কখনো সাধন করিয়াছেন যদি করিতেন তাহা হইলে অবশ্য ফল পাইতেন বাবুগণ শক্তি সঞ্চার কি আমি ঈশ্বরের শক্তি সকলের মধ্যেই আছে এই শক্তি অবস্থায় থাকে কোনো মহাপুরুষের প্রবল শক্তি দ্বারা সেই শক্তিকে জাগ্রত করিয়া দেওয়াকেই শক্তি সঞ্চার বলে শক্তি অর্থাৎ যাহাকে পরমাত্মা বা কুলকুণ্ডলিনী বলে বাবুগণ আমরা গুরুদিগের দুরবস্থা দেখিয়াই তো ধর্মের প্রতি বীতশ্রদ্ধ হইয়া পড়িয়াছি যাহারা নিজেই দুর্দশাগ্রস্ত চরিত্রহীন তাহারা আবার শিষ্যের কি উপকার করিবে আমি আপনারা অনেকটা ঠিক কথাই বলিয়াছেন উপযুক্ত আচার্যের অভাবে আমাদের দেশের লোক এত ধর্মহীন হইয়া পড়িতেছে তবে শিষ্যেরও দোষ আছে যেমন সৎগুরু দুর্লভ তেমনি সৎ শিষ্যও দুর্লভ এই সকল কথাবার্তার পর বাবুর দল পরম প্রীতি করিয়া আমায় অত্যন্ত আদর যত্ন করিতে লাগিলেন তাহারা আমার প্রতি এমনই আকৃষ্ট হইলেন যে আমাকে আর এক দণ্ড ছাড়িতে চাহেন না আমার কুটুম্ব মহাশয়ও অত্যন্ত সুখী হইলেন তিনি আমার যথেষ্ট সমাদর করিয়া আমার সমস্ত পরিচয় তাহার বন্ধু বান্ধবগণকে জানাইতে লাগিলেন এই অবধি কুটুম্ব মহাশয়ের সহিত আমার একটা বিশেষ সৌহার্দ্য সংস্থাপিত হইল আমি গোস্বামী মহাশয়ের নিকট থাকিতাম বাবুদল আমার প্রতি এমনই আকৃষ্ট হইয়াছিলেন যে তিনটা বাজিতে না বাজিতে তাহারা সকলে আসিয়া বাসায় উপস্থিত হইতেন এবং আমার প্রতীক্ষায় উৎকণ্ঠার সহিত কাল যাপন করিতেন আমি আশ্রম হইতে বাসায় আসিবা মাত্র তাঁহারা আনন্দ সহকারে আমার নিকট ধর্ম বিষয়ক কথা শুনিতেন অন্য কোনো আলাপ হইত না লোকে বলে রাম নামে ভূত পালায় কথাটা মিথ্যা নহে যে স্থানে ভগবত প্রসঙ্গ হয় ভগবত বিমুখ লোকেরা তথায় ক্ষণকাল আসিতে পারে না ভগবত কথা বন্দুকের গুলির ন্যায় তাহাদের বুকে বাজে তাদের কানে বিষ ঢালিয়া দেয় এই বাবুর দল অত্যন্ত শ্রদ্ধাবান ভগবত কথায় তাহাদের যথেষ্ট রুচি দেখিয়া মনে হইল এইসব সৎ লোক কেবল সৎসঙ্গ অভাবে ধর্মহীন জীবন যাপন করিতেছেন সাধুসঙ্গ পাইলে ইহারা ধর্মজীবন লাভ করতে পারিতেন আমি কৃতবিদ্য অনেক লোকের মধ্যে বেশ ধর্মভাব দেখিতে পাই কেবল সৎসঙ্গ ও সদ আলোচনা অভাবে তাহাদের ধর্মভাব বিকাশ প্রাপ্ত হইতেছে না উনিশে ফাল্গুন প্রাতঃকালে আমার কন্যা সুভাষিনী ও নবনলিনী শাশুড়ি হরিপ্রিয়া দাসী জ্যেষ্ঠ জামাতা জগৎপ্রিয় নন্দী ও প্রতিবেশী পুত্র যোগেশচন্দ্র চক্রবর্তীর কার্য শেষ হইল আমার ভগ্নী চম্পকলতা দাসী বন্ধা বয়স্থা বিধবাস্ত্রীলোক বাল্যকাল হইতেই তিনি ধর্মানুরাগিনী ছিলেন স্বামী বিয়োগের পর হইতে কেবল সাধন ভজন ব্রত নিয়ম উপবাস ও তীর্থ পর্যটনে কালাতিপাত করিতেন তাহার অন্তরে প্রবল বৈরাগ্য শরীর ও সংসারের প্রতি তাহার আদৌ দৃষ্টি ছিল না ব্যায়াম হইলে ঔষধ সেবন করিতেন না কেবল নারায়ণের চরণামৃত পান করিতেন তাহার যে কিছু অর্থ ছিল সমস্তই দেবকার্য কার্য ধর্মকার্যে ব্যয় করিয়া একেবারে অবস্থায় কাল যাপন করিতেন দারুণ অর্থাভাব সত্ত্বেও তিনি তীর্থ দর্শনে বিরত থাকিতেন না ভারতের যাবতীয় তীর্থ দর্শন করিয়া ফিরিতেন অনেক সময় তিনি একাহিনি নিঃসম্বল অবস্থায় পুরী ও শ্রীবৃন্দাবন প্রভৃতির দূরবর্তী তীর্থস্থানে হাঁটিয়া যাইতেন ও ভিক্ষা বা মাধু করিয়া খাইতেন তিনি প্রায়ই একাকি কাহাকেও কিছু না বলিয়া গৃহ হইতে বাহির হইয়া পড়িতেন কাহার নিকট টাকা চাইতেন না দূরবর্তী তীর্থস্থান হইতে লোকে দিদির সংবাদ পাঠাইলে আমি তাহাদের নিকট টাকা পাঠাইয়া দিতাম একবার শ্রী বৃন্দাবনে রাধারানীর পাখা টানিয়া কয়েক মাস ব্রজে বাস করিয়াছিলেন তাহার নায়ক কষ্ট সহিষ্ণু ও ধর্মপরায়ণ স্ত্রীলোক আমি দেখি নাই রাত্রিকালে যখন সকলে নিদ্রা যাইত তখন তিনি মালা লইয়া সমস্ত রাত্রি মালা জপ করিতেন সদগুরুর নিকট দীক্ষা গ্রহণ ব্যাতিরেকে প্রকৃত অবস্থা লাভ করা অসম্ভব এ কথা আমি গোস্বামী মহাশয়ের মুখে শুনিয়াছি ও নিজের জীবনে ক্রমশ অনুভব করিতেছি যদিও কাহারও ও ধর্মবিশ্বাসের উপর হস্তক্ষেপ করা কর্তব্য নহে তথাপি কর্তব্যের অনুরোধে দিদিকে বলিলাম গোস্বামী মহাশয় সদ্গুরু সকলের দীক্ষা হইল তোমার দীক্ষা হইলে তোমার যথেষ্ট কল্যাণ হইত তুমি দীক্ষা গ্রহণ করিলে আমার বড়ই আনন্দ হয় তুমি আমার সহদরা ভগ্নি সেই জন্য বলিতেছি অন্য লোক হইলে বলিতাম না দিদির নিজের সাধনে অত্যন্ত নিষ্ঠা এ কারণ গোস্বামী মহাশয়ের নিকট দীক্ষা লইতে তিনি সম্মত হইলেন না ইয়াতে দিদিমা ও আমি অত্যন্ত দুঃখিত হইলাম আমার মনটা অত্যন্ত খারাপ হওয়ায় আমি সঙ্গের কতক লোকজন বোলপুরে পাঠাইয়া দিয়া আমার সেই বন্ধু বাবু কেদারনাথ মুখোপাধ্যায়ের বাটি মন্ডলগাঁথি গ্রামে চলিয়া দিলাম দুই দিন পরে সে স্থান হইতে প্রত্যাবৃত্ত হইলে দিদি আমাকে বলিলেন আমি শিবরাত্রির দিন গোস্বামী মহাশয়ের পূজা করিয়াছি আমি তুমি কি প্রকারে তাহার পূজা করিলে তাহার কামরায় কোনো স্ত্রীলোকের প্রবেশাধিকার নাই তাহার শাশুড়ি ও কন্যা পর্যন্ত তাহার কামরায় প্রবেশ করিতে পায় না সর্বদা পাহারা থাকে তুমি কেমন করিয়া তাহার ঘরে প্রবেশ করিলে দিদি আমি তো এসব কথা কিছু জানি না দেখিলাম গোসাইজির ঘরে কেহ নাই দ্বারে কোন প্রহরী নাই প্রভু একাকি রহিয়াছেন এই সুযোগে আমি বিল্ল ও পুষ্প লইয়া তাহার চরণে অর্পণ করিয়া প্রণাম করিয়া আসিলাম আমি শিবরাত্রির দিন তুমি শিব পূজা করিয়াছ ইয়াতে তোমার প্রভূত কল্যাণ হইবে তুমি ভবিষ্যতে সদ্গুরু লাভ করিবে দিদির মন গোস্বামী মহাশয়ের প্রতি অত্যন্ত আকৃষ্ট হইয়াছিল কেবল নিজের সাধনে অতিশয় নিষ্ঠা থাকায় তিনি হঠাৎ দীক্ষা গ্রহণ করিতে পারিলেন না জন্য আমার মনে যে আঘাত লাগিয়াছিল গোস্বামী মহাশয় চরণ পূজা করাতে সে মনো অনেক পরিমাণে দূর হইয়া গেল গোস্বামী মহাশয় যেমন আদৌ নিদ্রা যাইতেন না তেমনি তিনি স্নানও করিতেন না বৎসরের মধ্যে শারদীয় পূজার সময় কেবল মহাষ্টমীর দিন স্নান করিতেন গ্রীষ্মাধিক্য প্রযুক্ত একদিন তাহাকে জিজ্ঞাসা করিলাম আপনি স্নান করেন না কেন স্নান করিলে শরীর স্নিগ্ধ হয় আমি একদিনও স্নান না করিয়া থাকিতে পারি না গোসাই আমার স্নানের প্রয়োজন হয় না আমি কেন আপনার স্নানের প্রয়োজন হয় না গোসাই প্রত্যহ সুধা খরণ হয় সুধা খরণ হইলে স্নানের প্রয়োজন হয় না শরীর বেশ স্নিগ্ধ থাকে আমি সুধা কি গোসাই ভক্তির প্রাবল্যে মস্তিষ্ক হইতে চুয়াইয়া জিহায় এক প্রকার রস পড়ে তাহাকে সুধা কহে এই সুধার এমনই মাদকতা শক্তি যে ইহার এক ফোঁটা খাইলে চার পাঁচ বোতল ব্র্যান্ডি খাইলে যে নেশা হয় তাহা অপেক্ষা অধিক নেশা হইয়া থাকে এই সুধার দুই এক ফোঁটা খাইলে মানুষের শরীর অচল হইয়া পড়ে কিন্তু জ্ঞানের কোনো হানি হয় না অনায় আসে পাঁচ চার দিন অনাহারে থাকিতে পারা যায় তন্ত্রে এই সুধাই সুরা বলিয়া বর্ণিত হইয়াছে আমি এই সুধা মস্তিষ্ক হইতে কি প্রকারে জিহবায় পড়িবে গোসাই তালু দেশের অস্থি মধ্যে অতি ক্ষুদ্র ছিদ্র আছে ওই ছিদ্র দিয়া সুধা চুয়াইয়া জিহবায় পড়ে আমি এই সুধার আস্বাদন কি প্রকার গোসাই উহার আস্বাদ এক প্রকার নহে ভক্তির ভাবের সহিত উহার যোগ আছে উহা কখনো লবণ কখনো লবণ মধুর কখনো বা তিক্ত আবার কোনো সময় কেবল মধুর আমি এই সুধার মাদকতা শক্তি রহিয়াছে ইহাতে শরীরের কোনো অনিষ্ট হয় না তো গোসাই ইহাতে শরীরের কোনো অনিষ্ট হয় না শরীর খুব ভালো থাকে বহুক্ষণ অনাহারে থাকিলেও কোনো ক্ষতি হয় না ইয়াতে শরীর বেশ গরম থাকে আমি এই সুধা পান করিবার উপায় কি গোসাই কেবল শাঁসে শাঁশে নাম করা এ তদ্ভিন্ন অন্য কোন উপায় নাই গোস্বামী মহাশয় আমার নিকট শ্রীমদা প্রভুর জন্মোৎসবে রাত্রপান্ত সমস্ত বিবরণ শ্রবণ করিলেন তৎপর তাহার নিকট বিদায় লইয়া সপরিবারে বোলপুর চলিয়া আসিলাম জয় গুরু জয় গুরু জয় গুরু প্রণাম